আমি ওনাকে বিয়ে করব না। আলহামদুলিল্লাহ। এটা তুমি কি কইতেছো? চলো না দেখি। বিয়ে করব না মানে কি? ডন মোসার একমাত্র বোনের বিয়ের আসর থেকে বিয়ে হয়ে যাবে না। এটা হতে পারে না। ভাইজান, আমি ওনাকে ভালোবাসতাম কিন্তু এখন বাসি না। যে মানুষটার কাছে আরেকজন মানুষের ভালোবাসার ফিলিংস এর কোনো দাম নেই, সেই মানুষটা তো আমার জীবন সঙ্গী হতে পারে না। একটা কাপুরুষের সাথে নিশ্চয় আমি সারা জীবন ঘর করতে পারি না। আপনি তো আমাকে ভালোবেসেছিলেন, সরি, ভালোবাসার স্বপ্ন দেখিয়েছিলেন। আপনি জানেন আপনি আমাকে ভালোবাসা শিখিয়েছেন? কই, আমার সাথে ফোনে কথা বলার সময় তো একবারও জানতে চাননি আমি আপনার থেকে বড় কিনা, আমি দেখতে কেমন, কালো না ফর্সা, কিছুই তো জানতে চাননি। অথচ যেদিন আপনি আমাকে দেখলেন তারপরে আপনার মনে হলো আমি অসুন্দর, আমাকে ভালোবাসা যায় না। এত ঠুনকো ভালোবাসা আপনার! আমি অসুন্দর হতে পারি, আপনার থেকে বয়সে বড় হতে পারি, একেবারেই বেমানান, কিন্তু মানুষ তো আপনার মতোই, আমারও তো একটা কষ্ট আছে। আপনি তো কখনো আমাকে ভালোবাসেনি, ভালোবাসার অভিনয় করে গেছেন, কিন্তু আমি বেসেছিলাম। এনিওয়ে ভাইজান, একটা মানুষের মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান। মসজিদ ভাঙার মতো একজন পাপীকে আমি বিয়ে করব না। যদি তার বিয়ে না করো তাহলে এখন কি ওকারে বিয়ে করবো তুমি? আল্লাহ, ওকারে বিয়ে করবো আমি? আমি তাকেই বিয়ে করব যার মনটা অনেক বড়, যে আমাকে আমার রং দিয়ে আমার সৌন্দর্য দিয়ে বিচার করবে না, যে আমাকে ভালোবাসবে, শুধুই আমাকে। এই যে আপনি, আপনাকে একটা কথা বলি, সম্পর্কে পারস্পরিক বিশ্বাস শ্রদ্ধাবোধই আসল।